ঈদ মোবারক এভরিওয়ান, ঈদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সকাল সকাল বোমের শব্দতে ঘুম ভেঙেছে সবাই, মানে আশেপাশে আমাদের যে বাচ্চারা আছে তারা বোম ফাটাচ্ছে, আর সেই শব্দে আমরা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। আর উঠে সকালে আমি কাজু, না কাজু বাদাম না কাঠবাদাম, তারপরে বেলের শরবত, তারপরে ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি। আর এখন আমি ঘর দোর গোছাবো, কেননা আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, তার জন্য মানে তাড়াহুড়ো করে সব কাজ শেষ করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। আর বিকেলে একটু ঘুরতে যাওয়ারও কথা আছে, ঘুরতে যেয়ে কি করি সেটা তো দেখবেনই অবশ্যই আপনারা, আর আপনারাও কি করবেন সেটাও জানাবেন। এইদিকে মা আর দিদি রান্নার কাজে লেগে গেছে, মা সবজি কাটছে আর দিদি সবজি থেকে বেছে বেছে দানাগুলো ফেলে দিচ্ছে, কেননা এখন আমার বাবার দানা খাওয়া ঠিক না। আর এইদিকে আমি আমার বাবার জন্য আপেল কেটে নিয়েছি, যেটা কিনা সকাল 10টায় খেতে হয়। এখন আমি এই আপেলগুলো আমার বাবাকে নিয়ে দিয়ে আসবো খাওয়ার জন্য। নুডলসগুলো যখন দিদি কলকাতা ছিল তখন কিনেছিলাম, আমি একদিন রান্না করেছি কিন্তু খেতে ভালো হয়নি, তো তাই আমি আর রান্না করিনি। আজকে দিদি রান্না করবে আর আমরা ঈদ উপলক্ষে এই নুডলসগুলো আজকে খাবো। আজকে অনেক দিন পরে দিদি আর সাথে নুডলস রান্না করলো, এই সকালে এখন আমি আর দিদি খাবো নুডলস। এটা হলো আমার আর এটা হচ্ছে দিদির, দিদি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ঈদের দিন অন্যান্যবার আমরা সেমাই খেতাম, কিন্তু এবার আর আমরা সেমাই খাচ্ছি না, তাই আজকে এখন সকালে নুডলসই খাবো। তো এখানে আছে হচ্ছে ছোট মাছের তরকারি, এটা হচ্ছে বাবার জন্য করা, আর এটা হচ্ছে ওই যে লাউ দিয়ে ছোট মাছ দিয়েই তরকারি, এই দুটো হচ্ছে বাবার। এটা হচ্ছে গেস্টদের জন্য পাবদা মাছের ভাজা, পাবদা মাছ আমরা এমনিতে খাই না, তো গেস্টদের জন্যই রান্না করা হয়েছে। এখানে আছে মসুর ডাল, এতগুলো মাংস রান্না করেছে, জানি না কী করে এগুলো খাওয়া শেষ করবে। আর এখানে আছে হচ্ছে ভাত, তো এই হচ্ছে আজকের। আজকে আমি এই জামাটা পরবো, জামাটা ধুয়ে দিয়েছিলাম কিন্তু আর আয়রন করা হয়নি, এখন আয়রন করে নিব। আর এই জামাটা আমি সরস্বতী পুজোতে পরেছিলাম। এই দিকে আমি সাজতে বসে গেছি, অনেক দিন যাব তো আমি অত সাজা সাজি না, অল্প মানে সময় পাই না সাজার, কোথাও বেরোতে গেলে মানে কোনো রকম একটু লিপস্টিক দিয়ে আর খালি লাইনারটা দিয়ে বেরিয়ে যাই। আজকে যেহেতু ঈদ অনেক সাজবো, সবাই সাজবে, তাই অনেক দিন পরে আমি বসে বসে আরাম করে অনেক সাজা সাজছি। আর এই দিকে সাজতে সাজতে আমাদের বাড়িতে তেল চলে এসেছে, তেল চলে আসাতে মা উঠানের যে কাপড়গুলো আছে সেগুলো তুলে নিচ্ছে, কেননা এখানে মহাদেবকে রাখা হবে। এসেছে সেজন্য এখানে হচ্ছে ওই যে ওইটা দিলি না কি বলে প্রদীপটা দিয়ে দে, এটাই দিয়ে দে। তারপর হচ্ছে দুববাতি, ধান ছিল ওনারা দুববা চেয়েছে, দুববার তো নেই, আনতে হবে গিয়ে। রাখ রাখ তাড়াতাড়ি, ওর জন্য যা যা প্রয়োজন ছিল তা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর ওই সন্ন্যাসীরাই পুজো করছে, এটা মূলত মহাদেবেরই একটি পুজো, এই পুজোকে নীলপাট বলা হয়। আর এই পুজোর পরেই চড়ক পূজা হয়, যেটা কি না ঈদের, হ্যাঁ ঈদের পরের পরের দিন হবে। আর পুজো শেষে আমরা একে একে সবাই মহাদেবকে প্রণাম করে নিচ্ছি। এই দিকে পুজো হয়ে গেছে আর যা বসেছিল তারা উঠে গেছে, এখন তারা একটু নৃত্য পরিবেশন করবে মহাদেবকে রেখে। সেজে গুজে আমরা বেরিয়ে গেছি আমাদের গন্তব্যে, তো আমরা আজকেও এসেছি ফাউকাল। আর আজকে এই রাস্তাটা এত ভিড় কি বলবো, আমরা যেদিন ইফতার করতে আসছিলাম সেদিন তো দেখেছেন কি পরিমাণ ফাঁকা ছিল, আর আজকে কি পরিমাণ ভিড়, পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে। আর মানে এত লোক, এত লোক, আমাদের আশেপাশে যেসব মানুষ আছে সব মনে হয় এইখানেই চলে এসছে। হাফসাপুরা যেহেতু আগে চলে এসছে, ওরা ভিতরে যেয়ে বসছে, আমরা আর ভিতরে বসবো না, এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাবো সামনে আর একটু, তো ওদের জন্য ওয়েট করছি। তিন্নি আপু এমন হাঁটা দিয়েছে, উনি নাকি সামনে একটা চায়ের আড্ডা দেখেছে সেখানে যাবে, তার জন্য মানে পিছনেই তাকাচ্ছে না, হেঁটে যাচ্ছে তো যাচ্ছে।
অটো দিয়ে আসার সময় তিননিয়াপুর কাছে জায়গাটা অনেক কাছেই লেগেছে, কিন্তু যখন হেঁটে যাচ্ছে তখন আর জায়গাটা খুঁজে পাচ্ছে না। আর এদিকে আমাদের খুব গরম লেগে গেছে, আমরা তার জন্য ডিঙ্কো কিনে খেয়ে নিলাম। অবশেষে আমাদের যেখানে আসার কথা সেখানে আমরা চলে এসেছি, এখানে আমরা বসেছি। আর হাফসাপু আমাকে দের কিছু সালামি দিল। এখানে যে হাতে যতগুলো টাকা সবগুলো আমার নয়, কিন্তু হাফসাপু একটু আমাকে পোজ দেওয়ার জন্য দিয়েছে। আর আমার সালামি আমি রেখে আবার বাকিগুলো হাফসাপুকে ফেরত দিয়ে দিলাম। আর এই চায়ের আড্ডাটা ঈদের আগের দিনই ওপেন করেছে, তার জন্য এখনও পুরোপুরি ডেকোরেশন শেষ হয়নি। তবে যতটুকু ডেকোরেশন করা হয়েছে অনেক সুন্দর হয়েছে। আর এখানে একটা মানে টং দোকানের মতো করেছে, এখানে চা দিচ্ছে, এখানে আমি একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম, সাথে ভিডিও করে নিলাম। যখন এই কাজটা এখানকার কাজটা শেষ হবে আমরা এখানে আবার আসবো। আমরা চা অর্ডার করে দিয়েছি, আমাদের চা চলে এসছে। আর এখানে ইমোজি কাপ, আমরা সবাই কাপ নিয়ে একটু ঢং করে না একটু ভিডিও করে নিচ্ছি একসাথে। কাপগুলোও সুন্দর হয়েছে। আর এখানে কিছু কোড লেখা ছিল, লেখাগুলো হাস্যকর লেখা ছিল। একটাতে যে টাকা লাগে টাকা নিবি, যখন ইচ্ছা তখন দিবি। চা খেয়ে আমরা রাজবাড়ির মাঠে চলে এসেছি, এখানে মেলা বসেছে। সেই মেলা থেকে কিছু কেনার জন্য না, এমনি ঘুরতে এসেছি, এসে দেখি মেলা বসছে। তো তবার জন্য আমরা এখান থেকে একটু চুড়ি কিনে নিয়েছি। আর এই যেটা দেখতে পেয়েছেন, এটা সকালে ঈদের জামায়াত হয়েছিল, সেটা এখন খুলে খুলে নিচ্ছে। আর তখনই মেলা বসেছে। মেলায় আম ভর্তা দেখে আমরা কেউ আর লোভ সামলাতে পারিনি, তাই আমরা আম ভর্তা কিনে নিয়েছি, এখানে খেয়ে নিচ্ছি। আর কি হয়েছে মানে লাস্টে আমরাই কিনেছি, আমাদের কাছে বিক্রি করে লোকটা চলে গিয়েছে, লোকটারও বেচা শেষ, মানে আমরাও শেষ মোমেন্টে যেয়ে কিনেছি। মেলা থেকে আমরা তবার জন্য বেলুন কিনে নিয়ে যাচ্ছি, কেননা হাফসাপুকে তবা বলে দিয়েছিল বেলুন কেনার জন্য। আর এই বেলুন কিনা তবার ভাইয়ার ছোট ভাইয়ার দুই হাতে বাঁধবে আর দু পায়ে বাঁধবে, তারপরে দেখবে। আর এখানে আমরা মেলায় হাওয়াই মিঠাইও দেখেছি, হাওয়াই মিঠাই খেতে খুব ভালো লাগে, যদিও আজকে আমরা খাইনি, কারণ অনেক কিছু খেয়েছি আর খাওয়ার ইচ্ছা ছিল না। আর এই বেলুনগুলো ফুলাতে মানে আমরা ফুদিলে একটু ফুলে না, লোকটা হাতে ধরছে আর একটু ফুদিচ্ছে আর ফুলে যাচ্ছে। এই ছোট বেলুনগুলো ফুলাতে খুবই কষ্ট হয়, যে আমরা মানে একদমই পারি না। আর উনি কত ইজিলি করে যাচ্ছে। পরে আমরা জিজ্ঞাসা করলাম আপনার চাপা ব্যথা হয় কিনা, উনি বলল ওনার অভ্যাস হয়ে গেছে আর কোনো ব্যথা নেই। আর এইদিকে হাফসাপু বেলুনগুলো নিয়ে লুকিয়ে রাখছে নিজের বুকটা। আর মেলার মধ্যে চিংড়ি মাছের মাথা ভাজি হচ্ছিল, এটা মেলায় খুব পাওয়া যায়, আমরা মেলা থেকে কিনে, কিন্তু এবার আমি আর খাইনি, দিদি খেয়েছে, দিদির জন্য একটা কেনা হয়েছে। মেলা ঘুরে আসার পথে আমরা একটা গেটের লাইটিং দেখেছি, কালকে যে গেটের লাইটিংগুলো দেখেছি তার থেকে এটা বেশি সুন্দর হয়েছিল। ঘোরাঘুরি শেষ আমাদের, এখন বাড়ি যাচ্ছি, গরম লাগছে। এই যে একটা ব্যাগ বের করতে যে এই এতগুলো ব্যাগ বের করেছি, এখন এগুলো মানে গুছিয়ে রাখতে হবে। আর এই যে এইটা হাতে পড়েছিলাম, ব্যাসলাইট না ঠিক এটাকে কি বলে, ব্যাসলাইটই তো বলে। আচ্ছা আচ্ছা চূড়া এটা পড়েছে, এটা দিদি কলকাতা থেকে এনেছে, আমার এরকম মোটা চূড়া খুব ভালো লাগে। আচ্ছা কানের দুল পরিনি, কেন পরিনি হলো, আমি এমনিতে চুল ছাড়া রাখি, তো ছাড়া রাখলে কানের দুল না পড়লেও হয়, তাই আর পরিনি। আর এই যে এখন খাটের অবস্থা এমন আছে, এগুলো অলমোস্ট মানে প্রায় গোছানোই আছে, খালি মানে যেখানে রাখার সেইখানে রেখে দিব। আর এই যে এটা পড়েছিল দিদি, এই কানের দুলটা, আর এই আংটি পড়েছিল। আমি না কোথাও গেলে কি হয় আংটি পরার কথা ভুলেই যাই, কানের দুল মানে ভারী দেখে পড়ি না, চুল ছাড়া থাকে তার জন্য পড়ি না, আর আংটি পরার কথা মনেই থাকে না। এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আজকের মতো আমাদের ঈদের দিন এখানেই শেষ। আপনাদের ঈদ কেমন কাটিয়েছে, কেমন কেটেছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে আবারও ঈদ মুবারক, অনেক অনেক ঈদ মুবারক, বাই, টাটা, গুড নাইট।